সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বদরগড় উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা অবশ্যই বাড়িতে বসে WHO এবং স্বাস্থ্য অধিদপ্তর নির্ধারিত স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর পঞ্চম অধ্যায়ের সরল সমীকরণ সম্পর্কে আলোচনা করব। পঞ্চম অধ্যায়ের সরল সমীকরণটা হচ্ছে বীজগণিতের একটা অংশ। গণিতের যতগুলো অংশ আছে, ভাগ আছে, তার মধ্যে বীজগণিত হচ্ছে একটা অন্যতম অংশ। আজকে আমরা সরল সমীকরণ সম্পর্কে একটু আলোচনা করব। এখানে আমরা পঞ্চম অধ্যায়ের সরল সমীকরণ সমাধান সহ শুদ্ধি পরীক্ষা করব। সরল সমীকরণ করার পূর্বে আমাদের আগে জানতে হবে সমাধান কি, সরল সমীকরণ কি। অজ্ঞাত রাশি বা চলকের মান নির্ণয়কে বলা হয় সমীকরণ। অজ্ঞাত রাশি বা চলকের মান নির্ণয় করাকে বলা হয় সমীকরণ। আর সরল সমীকরণ হচ্ছে একঘাত বিশিষ্ট চলকের সমাধান নির্ণয় করা। তাহলে আমরা শিখলাম সমাধান কি, সরল সমীকরণ কি। সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে বলা হয় সমীকরণ বা সমাধান। সমান চিহ্ন সম্বলিত গাণিতিক খোলা বাক্যকে বলা হয় সমীকরণ বা সমাধান। এরপর আমরা শিখব সরল সমীকরণ কি। অজ্ঞাত রাশি বা চলকের একঘাত বিশিষ্ট সমীকরণকে বলা হয় সরল সমীকরণ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা শিখব সরল সমীকরণ কি। সরল সমীকরণ হচ্ছে চলকের একঘাত বিশিষ্ট সমীকরণের সমাধানকে বলা হয় সরল সমীকরণ। এবার আসবো আমরা ব্যবহারিক প্রয়োগের ক্ষেত্রে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলেই প্রশ্ন ব্ল্যাকবোর্ডের প্রশ্নের দিকে লক্ষ্য করো এবং মনোযোগ দাও। এখানে আমি লিখেছি সমাধান সহ শুদ্ধ পরীক্ষা করো। এখানে আমি দুটা প্রশ্ন দিয়েছি। এক নম্বর হচ্ছে 7x-2 x+16। দুই নম্বর প্রশ্ন দিয়েছি 2x+9 = 3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই লক্ষ্য করেছো দুটা প্রশ্নেই দুটো অংশ আছে, ইকুয়ালের পাশে এক অংশ আর ওই পাশে এক অংশ। ঠিক দুই নম্বর প্রশ্নেও ইকুয়ালের এই পাশে একটা অংশ, ওই পাশে একটা অংশ। এক অংশকে বলা হয় বাম পক্ষ, আর একাংশকে বলা হয় ডান পক্ষ। একাংশ বলা হয় বাম পক্ষ, আর একাংশ বলা হয় ডান পক্ষ। আমরা এবার অজ্ঞাত রাশি অর্থাৎ x এর মান সমাধান সহ শুদ্ধ পরীক্ষার মাধ্যমে নির্ণয় করব। চলো এবার আমরা প্র্যাকটিক্যাল অথবা ব্যবহারিকভাবে দেখি কিভাবে 7x-2 = x+16, দুই নম্বর হচ্ছে 2x+9 = 3। তাহলে আমরা শিখলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7x-2 = x+16 অর্থাৎ দুইটা অংশ, বাম পক্ষ ডান পক্ষ। ইংরেজিতে বলা হয় লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। তাহলে প্রথমে আমরা বাম পক্ষ নির্ণয় করবো, পরে আমরা ডান পক্ষ। এবার আমরা ব্যবহারিকভাবে দেখব দুটো অঙ্কের কিভাবে সমাধান করা যায়। চলো এবার আমরা ব্যবহারিকভাবে দেখি এক নম্বর প্রশ্নের সমাধান। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সমাধানের ক্ষেত্রে অর অথবা বা ব্যবহার করতে হবে। আর যেহেতু এই সমাধানটার দুটো অংশ আছে, অবশ্যই বা এবং অর ব্যবহার করতে হবে। বা 7x, আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা পক্ষ পরিবর্তন করব অর্থাৎ বাম পক্ষ অথবা ডান পক্ষ পরিবর্তন করব, তখন অবশ্যই আমাদের এই গাণিতিক সংখ্যাগুলোর চিহ্ন অথবা অজ্ঞাত রাশির চিহ্ন পরিবর্তন হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কথাটা আমি আবার বলতেছি, যখন আমরা সমাধান করব তখন পক্ষ পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই গাণিতিক চিহ্ন পরিবর্তন হবে, সেটা অজ্ঞাত রাশি হোক
বা গাণিতিকের সংখ্যা হোক, সেটা অজ্ঞাত রাশি হোক বা গাণিতিক সংখ্যা হোক, আমাদের পক্ষ পরিবর্তনের ক্ষেত্রে আমাদের চিহ্ন পরিবর্তন হবে এবং সমজাতীয় রাশিগুলো এক পাশে আসবে আর সংখ্যাগুলো আর এক পাশে যাবে। তাহলে সেক্ষেত্রে তোমরা খেয়াল করো, 7x ডান পাশে কি আছে, x, তাহলে এক্সটা পক্ষান্তর হয়ে এখানে চলে আসবে আর গাণিতিক সংখ্যা যেটা সেটা ওই গাণিতিক সংখ্যার সাথে চলে যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলতেছি, যখন আমরা সমাধান করব তখন বীজগণিতের রাশিগুলো এক পাশে আসবে আর গাণিতিক সংখ্যাগুলো আর এক পাশে যাবে। এর ভিতরে যখন আমরা পক্ষ পরিবর্তন করব, বাম পাশ থেকে ডান পাশ এবং ডান পাশ থেকে বাম পাশে যাবে, অবশ্যই গাণিতিক চিহ্ন পরিবর্তন হবে। তাহলে আমরা এখানে 7x বীজগণিতের রাশি আছে, এক্সটা এই পাশে চলে আসবে। তাহলে যেহেতু এখানে কোনো চিহ্ন নাই, আমরা ধরে নেব এখানে প্লাস বা যোগ আছে, তাহলে এক্ষেত্রে পক্ষ পরিবর্তন করে এখানে আসলে সেটা হবে কি, মাইনাস। একই ক্ষেত্রে ডান পাশে কি আছে, 16, এই টুটা ওই পাশে চলে গেলে যেহেতু এটা এটা মাইনাস আছে, ও পাশে গেলে প্লাস হবে। বা এখন আমরা বিয়োগ করব, 7x থেকে মাইনাস এক্স বাদ দিব, কারণটা কি, বিয়োগ বা মাইনাস চিহ্ন আছে। তাহলে 7x থেকে x চলে গেলে 6x, আর 16 আর 2 18, বা এবার আমরা অজ্ঞাত রাশি x রেখে সংখ্যা দিয়ে 18 কি করব, ভাগ করব, 3 6 18। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অজ্ঞাত রাশির মান কত, আমরা কত পেলাম, 3 পেলাম। তাহলে নিম্ন আমি এই গণিতের ক্ষেত্রে আরেকটা বলেছিলাম যে সমাধান সহ শুদ্ধি পরীক্ষা করব। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা কিভাবে ব্যবহারিকভাবে শুদ্ধি পরীক্ষা নির্ণয় করতে হয় সেটা আমরা শিখব। অবশ্যই শুদ্ধি পরীক্ষা নির্ণয় করার ক্ষেত্রে অজ্ঞাত রাশির মানটা তোমার মনে রাখতে হবে। শুদ্ধ পরীক্ষার ক্ষেত্রে দুটো অংশ হবে, বাম পক্ষ আর ডান পক্ষ, বাম পক্ষ আর ডান পক্ষ। তাহলে আমাদের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাম পক্ষে কি ছিল, 7x মাইনাস 2। আমি আগেই বলেছিলাম অজ্ঞাত রাশির মানটা আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের অজ্ঞাত রাশির মান কত পেয়েছিলাম, 3 পেয়েছিলাম, বা সমান সমান 7x, x এর দ্বারা এই 7 কে কি করা বোঝাবে, গুণ করা বোঝাবে। তো 7 × 3 − 2, 3 = 21 − 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 21 থেকে যদি আমি মাইনাস 2 বাদ দিই তাহলে কত থাকে, 19 বা 19। এবং ডান পক্ষ, ডান পক্ষ, ডান পক্ষ ছিল x প্লাস 16। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অজ্ঞাত রাশির মান কত আমরা পেয়েছিলাম, 3। তাহলে অজ্ঞাত রাশির মান হবে কত, 3, আর পূর্বে আছে 16। 3 আর 16 যোগ করলে কত হয়, ইকুয়াল 19। তাহলে আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষের অজ্ঞাত রাশির মান সহ আমরা যে অঙ্কটা করেছি, আমাদের বাম পক্ষ এবং ডান পক্ষ কি হয়েছে, মিলে গেছে, অর্থাৎ একই গাণিতিক সংখ্যা হয়েছে। এ দ্বারা বোঝা গেল কি, আমাদের পরীক্ষা সমীকরণের সমাধানটি বৃষ্টি কি, শুদ্ধ হয়েছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান
সমীকরণটি সমাধান সমাধান সহ সমীকরণটি শুদ্ধি পরীক্ষা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা 2 নম্বর অঙ্কটা একটু দেখব। সমাধান 2x + 9 = 3। পূর্বের ন্যায় ঠিক একই পদ্ধতিতে আমরা এবার সমাধানটা করব, অর্থাৎ এই অজ্ঞাত রাশি অর্থাৎ x এর মানটা আমরা নির্ণয় করব, বা 2x এখানে যেহেতু গাণিতিক আর কোনো অজ্ঞাত রাশি নাই, সেক্ষেত্রে 9টা উপাশে চলে যাবে, কারণ হচ্ছে গাণিতিক সংখ্যার সাথে সংখ্যা থাকবে, তাহলে 3। এখন আমরা আগে শিখেছি বা পূর্বে শিখেছি যে যখন পক্ষ পরিবর্তন করবে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, অর্থাৎ 9 প্লাস আছে ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, বা 2x 9 থেকে 3 চলে গেলে বা বিয়োগ করলে 6 থাকে। এখানে কিসের চিহ্ন বড় শিক্ষার্থীবৃন্দ? গাণিতিক সংখ্যা 9 এর চিহ্ন বড়, সেহেতু মাইনাস চিহ্নটা পূর্বে হবে, বা 3×6 অর্থাৎ অজ্ঞাত রাশি x = -3। নির্ণয়ের সমাধান বা নির্ণয়ের সমীকরণের বীজ x = -3। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলের মনে প্রশ্ন জাগতে পারে যে -3টা কেন হলো, কারণ হচ্ছে গাণিতিক খোলা গাণিতিক খোলা বাক্যের ক্ষেত্রে যদি কখনো বড় সংখ্যার ক্ষেত্রে চিহ্ন যেটা থাকে সেটা কাউন্ট হয়, এই জন্য যেহেতু এখানে মাইনাস চিহ্নটা বড় সেক্ষেত্রে এই জন্য -3 হয়েছে। এবার আমরা সমাধানের শুদ্ধ পরীক্ষা করব। আমরা পূর্বে শিখেছি যে সমাধানের ক্ষেত্রে 2টা পক্ষ থাকে, বাম পক্ষ এবং ডান পক্ষ। পূর্বে আমরা বাম পক্ষ করব, তারপরে আমরা ডান পক্ষ করব। অজ্ঞাত রাশির মান আমরা -3 পেয়েছিলাম। তুমি প্রয়োজন তোমরা প্রয়োজনে মনে করলে রাশির উৎসটা দিয়ে দিতে পারো। অজ্ঞাত রাশির মান আমরা কত পেয়েছিলাম? -3। সূত্র শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা 2 আর 3 কি করব? গুণ করব, 3×6। যেহেতু 3-এর পূর্বে মাইনাস আছে এই জন্য -6 হবে। এবার আমরা 9 থেকে -6 বাদ দিব বা বিয়োগ করব, তাহলে কত থাকবে? 3। কারণ হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করো তোমরা সবাই, এখানে প্লাস চিহ্নটা বড়, যার ফলে আমি আর পূর্বে কোনো সাইন দেইনি। এবার আমরা ডান পক্ষ নির্ণয় করব এবং অর্থাৎ এই সমীকরণটার সমাধান বাম পক্ষ এবং ডান পক্ষ কি সমান, অর্থাৎ একই একই মান হয়েছে, এক্ষেত্রে সমীকরণটির সমাধান শুদ্ধ হয়েছে, অর্থাৎ বাম পক্ষ সমান ডান পক্ষ।
অর্থাৎ বাম পক্ষ এবং ডান পক্ষ একই হওয়ার দরুন সমীকরণটির সমাধান বা সমীকরণটির শুদ্ধ পরীক্ষা নির্ণয় করা হয়েছে। এবার আমরা বাড়ি কাজ দিব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি অনলাইন ক্লাসটা তোমরা সকলেই মনোযোগ সহকারে শ্রবণ করেছো এবং বাসায় বসে নিয়মিত চর্চা করবে। গণিতের চর্চার কোনো বিকল্প নেই। তোমাদের সবাই সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করতেছি। তোমরা অবশ্যই বাড়িতে বসে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাবে এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত থাকবে। সকলে সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ।